ঈষৎক্রিয়া একটি অত্যন্ত সহজ প্রক্রিয়া, কিন্তু একটি শক্তিশালী যন্ত্র। এই তিনটি উপাদান আপনার শ্বাস, আপনার চিন্তা এবং আপনার সচেতনতাকে যদি সঠিকভাবে ব্যবহার করেন, আপনার শরীর ও মনকে ব্যবহারের নৈপুণ্য এত প্রবলভাবে বৃদ্ধি পায় যে বাকিদের কাছে আপনি প্রায় অতিমানব হয়ে ওঠেন। কিন্তু আমি বলছি, এটা মানবিক, এটা অতিমানবিক হওয়ার বিষয় নয়, এটা মানবিক হওয়ার অনন্যতাকে উপলব্ধি করার বিষয়। ঈষৎক্রিয়ার নির্দেশাবলী। প্রস্তুতি: দুটি পাকে আড়াআড়িভাবে মুড়ে মেরুদণ্ড আরামদায়কভাবে সোজা রেখে বসুন। প্রয়োজনে পিঠে ঠেসান দিতে পারেন, কিন্তু মাথা কোথাও ঠেসান দেবেন না। ক্রিয়া করার সময় মুখ পূর্ব দিকে থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। হাত দুটিকে উরুর উপর রাখুন, হাতের তালু উপরের দিকে খোলা থাকবে। মুখ সামান্য ঊর্ধ্বমুখী রাখুন, চোখ বন্ধ। হালকাভাবে মনোযোগ রাখুন দুটি ভুরুর মাঝখানে। এই ধ্যান তিনটি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে শ্বাস নিন এবং ছাড়ুন মৃদুভাবে, ধীরে ধীরে। প্রতিবার শ্বাস নেওয়ার সময় মনে মনে নিজেকে বলুন, আমি এই শরীর নই। ভাবনার পুরো সময়টা জুড়ে শ্বাস নেওয়াটা যেন চলতে থাকে। প্রতিবার নিঃশ্বাস ছাড়ার সময় মনে মনে নিজেকে বলুন, আমি এই মনও নই। ভাবনার পুরো সময়টা জুড়ে নিঃশ্বাস ছাড়াটা যেন চলতে থাকে। 7 থেকে 11 মিনিট পর্যন্ত এর পুনরাবৃত্তি করুন। দ্বিতীয় পর্যায়ে মুখ সম্পূর্ণ খুলে ধ্বনিটি 7 বার উচ্চারণ করুন। প্রতিটি ধ্বনির সঙ্গে শ্বাস সম্পূর্ণ ছাড়ুন। নাভির ঠিক নিচে থেকে ধ্বনিটি আসা উচিত। এটিকে খুব জোরে উচ্চারণ করবেন না, কিন্তু ধ্বনির কম্পনটি অনুভবের মতো যথেষ্ট জোরালো হওয়া চাই। তৃতীয় পর্যায়ে মুখ সামান্য উপরে তুলে দুই ভুরুর মাঝখানে হালকাভাবে মনোযোগ রেখে 5 থেকে 6 মিনিট বসুন। এই অনুশীলনের সময় 12 থেকে 18 মিনিটের মধ্যে আপনি চাইলে আরও বেশিক্ষণ বসতে পারেন। দয়া করে খেয়াল রাখুন, যখন ঈষৎক্রিয়া করতে বসবেন, মন এবং শরীরের কাজকর্মের দিকে নজর দেবেন না। আপনার শরীরে এবং মনে যাই ঘটুক না কেন, সেটা অগ্রাহ্য করুন এবং শুধু বসে থাকুন। মাঝখানে কোনো বিরতি নেবেন না, কারণ অনুশীলনের সময় শক্তির যে পুনর্বিন্যাস ঘটে সেটা নষ্ট হয়ে যাবে। প্রতিবার কমপক্ষে 12 মিনিট ধরে এই ক্রিয়া করলে এটি সর্বাধিক ফলপ্রসূ হবে। 48 দিন ধরে দিনে 2 বার করে ক্রিয়া করুন। এটি পূর্ণ মণ্ডলা বা পূর্ণ চক্র হিসেবে ধরা হয়, অথবা দিনে 1 বার করে 90 দিন করুন। যে কেউ এই ক্রিয়া অনুশীলন করতে পারেন এবং এর সুফল উপভোগ করতে পারেন। শুধুমাত্র নির্দেশগুলি অনুসরণ করুন, কোনো পরিবর্তন না করে। এটি খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্রিয়া। দিনের যে কোনো সময় আপনি নিজেকে মনে করাতে পারেন, আমি এই শরীর নই, আমি এই মনও নই। সবচেয়ে ভালো হয় ক্রিয়া করার সময় যদি ভিডিওর কণ্ঠস্বরটি সাহায্যকারী হিসেবে ব্যবহার করা হয়। যাই হোক, কণ্ঠস্বরের সাহায্য ছাড়াই আপনি এটা করতে পারেন। পা দুটিকে আড়াআড়িভাবে মুড়ে বসুন। হাত দুটিকে খোলা অবস্থায় উপর দিকে মুখ করে রাখুন। মুখ সামান্য উপরের দিকে তুলে বসুন। যে মুহূর্তে এভাবে মুখ সামান্য উপরে তুলে বসবেন, দেখবেন স্বাভাবিকভাবেই মনোযোগ দুই ভুরুর মাঝখানে সরে যাবে। তো দুই ভুরুর মাঝখানে হালকা মনোযোগ বজায় রাখুন। আমি যেভাবে যেভাবে বলছি, শ্বাস নিতে নিতে ভাবুন, আমি এই শরীর নই। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ভাবুন, আমি এই মনও নই। যখন সদ্গুরু বলছেন মা শরীর নহি, তখন ভাবুন,
আমি এই শরীর নই। যখন সদ্গুরু বলছেন ম্যায় মন ভি নহি, তখন ভাবুন আমি এই মনও নই। ম্যায় শরীর নহি, ম্যায় মন ভি নহি, 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 ম্যায় শরীর নহি, ম্যায় মন ভি নহি,
मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं, मैं शरीर नहीं हूं, मैं मन भी नहीं हूं। চোখ বন্ধ রাখুন আর স্থির হয়ে বসুন, মুখটা সামান্য উপরের দিকে করে।
সঙ্গর তোবা সঙ্গর তোবা সঙ্গবিহীনঃ যস্য ব্রহ্মণি রমতে চিত্তঃ যস্য ব্রহ্মণি রমতে চিত্তঃ নন্দতি নন্দতি নন্দতে বা নন্দতি নন্দতি নন্দতে বা সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম নিঃসঙ্গত্বে নির্মোহত্বম নির্মোহত্বে নিশ্চলতত্বম নির্মোহত্বে নিশ্চলতত্বে জীবন্মুক্তি নিশ্চলতত্বে জীবন্মুক্তি পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তারে ইহ সংসারে বহু দুস্তারে কৃপায়া পারে পাহি মুরারে কৃপায়া পারে পাহি মুরারে সময় নিয়ে নিজের মতো করে সময় নিয়ে ধীরে খুব ধীরে নিজের চোখ খুলুন। ঈশাক্রিয়ার প্রাত্যহিক অনুশীলন স্বাস্থ্য, সক্রিয়তা, সমৃদ্ধি আর সর্বাঙ্গীন কল্যাণ নিয়ে আসবে। এটি আধুনিক জীবনের অস্থির গতির সঙ্গে তাল মেলানোর এক শক্তিশালী উপায় এবং মানুষকে তাদের জীবনের পরিপূর্ণ সম্ভাবনার অভিজ্ঞতা অর্জনের শক্তি দেয়।